আমার খোকার অনেক শোক করে আমি বিয়া করাইছি, কত কষ্ট আমার ভিতরে। আমার খোকার বিয়া করাইছি, ভাবছি বউ লইয়া নাতিন লইয়া আমি পোলার লইয়া অনেক সুখে শান্তি দামো, জীবনটা কাটামু, আমি আমার নাতিন ভালোবাসু। আমার কত স্বপ্ন আশা আসছিল, কিন্তু আমার খোকে আমার এই পূরণ করতে দিল না। আমার খোকায় আমার এই বাসার থেকে বাই করে দিছে, আমি যে অসুস্থ হয়ে পড়ছি, আমার রোগ ধরা পড়ছে। আমার বউ চিল্লা চিল্লি করে, আমার বউ আমার ভাত খাওয়াইতে পারবো না, আমার বউ আমার রাইন্দা বেড়া খাওয়াইতে পারবো না। খোকার মাথায় খালি এইগুলা বলে, আমার খোকায় আমার খোকার কানে এইগুলা দেয়। আমার খোকা সহ্য করতে না পাইরা কি করছে, আমার খোকা আমার প্রতি বিরক্ত ফিল করছে। আমার খোকা আমার কয় যে তোমার এই বাসায় থাকা লাগবো না, তুমি কিছু করে খাওগা। আর আমার খোকা আমার বাসার থেকে খেদায় দিছে, খেদায় দিছে। পরে আমি কি করুম, আমার তো জীবন নেই তুলুক, এই বুড়া জীবনটা তো আমার কোনোভাবে চলতে হইব, আমি কী করুম। এই কারণে আমি অনেক কষ্ট করে বাসায় কাজ খুঁজা, পরে একটা বাসায় এই যে এই বাসায় আমি কাজে লাগছি, পরে আমি কাজ করি এই বাসায় জানে না আমি একটু সুখে নাই। আমার জামাইটাও মারা গেছে আমার খোকার বিয়ার আগেই। আমার জামাই থাকলে আজকে আমার মনে এরকম কষ্ট করতে হইতো না, আজকে আমার জামাই নেই দেখে আমার এমন কষ্ট করতে হইতাছে। আমি এই বাসায় যে কাজে লাগছি, আমি যখন সারাদিন খাটি, খাওয়ার পরে যখন দুগা ভাত খাই, ভাতটুকু আমার থেকে কাইরা লয়, আমি বলে ভালো মতো কাজ করতে পারি না। আমি তো বুড়া মানুষ, আমি যেমনি পারি আমি করার চেষ্টা করি। সব কষ্ট তো আমার খোকার লেগে হইতাছে, আমার খোকার কাছে তো আমি আমি কয়টা ভাত খাইতাম না, তিন লইয়া খোকার লইয়া আমি সুখে শান্তিতে থাকতাম। খোকা তুই আমার লোকে কেমনে মনটা করতে পারলি, বিশ্বাস কর তোরে যে এত কষ্ট করে পালছি আমি। আমার খোকারে আমি কত ভালোবাসা দিয়া মানুষ করছি, তোর বাবা আর আমি মানুষ করছি, আর আজকে খোকা তুই আমার বাসার থেকে বাই করে দিলি। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মতন জানি এরকম হাল কোনো মায়ের না হয়, কারণ সব মায়েরাই কত কষ্ট করে একটা সন্তানদের লালন পালন করে বড় করে শখ করে বিয়া দেয়, আর হেই পোলারা বউ পাইয়া মায়ের বাইক করে দেয়, বৃদ্ধাশ্রমের ঠিকানা দিয়া দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি যদি এই পৃথিবীতে কোনো মায়েরগুলো এমন না হয়। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আর খোকা তুই যেমন এত কষ্ট দিছিস, বিশ্বাস কর এখন আমার এই মন থেকে তোর লেগে আমি দোয়া করি, জানি তুই সবসময় ভালো থাকোস আর সুখে থাকোস। একদিন তোরও ভাত পোলাপেন তোর লগে দেই তেমন করবো, তুই আমার লগে যেমন করছিস। তোর পোলাপেন যখন বড় হইব তখন তোর ওইরকম বাসার থেকে বাই করে দিলে, তোর বোরে বাই করে দিলে তুইও একদিন বুঝতে পারবি যে কষ্টটা কতটা যন্ত্রণা, যে একটা সন্তান বাসার থেকে নিজের মারে বাই করে দেয়। এ তখন তুই বুঝতে পারবি, এখন তুই বুঝতেছিস না, কারণ এখন তো তুই তুই এটা তুই বুঝবি কেমনে, এখন তো তুই সেই হালে নায়িকা। তুই ওই হাল তোর লোক যখন তোর সন্তান তোর রেখে বাই করে দিব বাসার থেকে, তখন তুই বুঝবি আমি যে কষ্ট করতেছি, আমি কষ্ট লয়ে পড়ে থাকি। তাও আমি তোর লেগে দোয়া করি তুই সবসময় সুখে থাক খোকা।